মহান মুক্তিযুদ্ধের আগে ও পরে ইতিহাসে নানাভাবে জড়িয়ে আছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের নাম উনিশশো একাত্তর সালে দুই দফা গেরিলা হামলা হয় ঢাকার শাহবাগে অবস্থিত এই হোটেলটিতে বিশ্ববাসী জানতে পারেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা যুদ্ধের স্মৃতিবিজড়িত হোটেল ইন্টারকন্টিনেন্টাল পঁয়ত্রিশ বছর পরে আবারও ফিরে আসছে নতুন রূপে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের যাত্রা শুরু হয় উনিশশো সালে উনিশশো সাল পর্যন্ত এটি চালু ছিল এরপর পরিচালনায় আসে আরেকটি বিদেশি হোটেল পরিচালনা প্রতিষ্ঠান স্টারউড দু সাল পর্যন্ত এটি হোটেল সেরাটন নামে পরিচালিত হয় তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় রূপসী বাংলা নামে পরিচালিত হয় এই হোটেলটি সবশেষ দু হাজার সালের সেপ্টেম্বরে তিরিশ বছরের জন্য হোটেলটি পরিচালনার চুক্তি করে হোটেলস গ্রুপ প্রথম দফায় ষোলো এবং পরবর্তীতে দু আঠারো সাল পর্যন্ত চার বছর সংস্কার শেষে অবশেষে উদ্বোধনের অপেক্ষায় ঐতিহাসিক হোটেল ইন্টারকন্টিনেন্টাল অনেক পুরনো হয়ে যাওয়ায় আর কেউ এটা ওইভাবে কোনো ব্র্যান্ড অপারেটর এটাকে গ্রহণ করছিল না চালু করার জন্য যার কারণে আমরা ম্যাসির ব্রিনোভেশন করে হোটেলটা আবার নতুন করে চালু করার ব্যবস্থা নিয়েছি অক্টোবরেই হয়ে যাব প্রথম সপ্তাহ থেকে পাবলিক যে কোনো জনগণ ব্যবহার করতে পারবে থাকতে পারবে খেতে পারবে সব কিছু করতে পারবে আগামী তেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিকভাবে হোটেলটির উদ্বোধনীর কথা রয়েছে তবে বাণিজ্যিকভাবে পরিচালিত হতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়ে হস্তান্তরের পর টেস্টিং ও কমিশনিং শেষে বাণিজ্যিকভাবে হোটেলটির কার্যক্রম শুরু হবে চলতি বছরের অক্টোবরে শুধুমাত্র সাত ব্যতীত আর সব কিছুই নতুন আগে একটা রুম ছিল ২৬ বর্গ মিটার এখন রুমটাকে করা হয়েছে চল্লিশ বর্গ মিটার আগে যে আমাদের বল রুম ছিল রূপসী বাংলা বল রুম সাধারণত এই রুমে পাঁচশো জনের মতো বসে একটা মিটিং করা যেত এখন এখানে এক হাজার মানুষকে নিয়ে মিটিং করা যাবে আগে আমাদের সুইমিং ছিল নিচে আমরা সুইমিং ট্যাকেলে উপর উঠিয়ে দিয়েছি আমরা লবিগুলো বড় করেছি ইন্টার কন্টিনেন্টাল হোটেলস গ্রুপ বর্তমানে বিশ্বের প্রায় একশোটি দেশে হোটেল ব্যবসা পরিচালনা করছে ইমতিয়াজ আহমেদ সময় সংবাদ ঢাকা